আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিবিএ অনার্স বাংলাদেশের কর বিধি অর্থাৎ ট্যাক্স সাবজেক্টের সাজেশন আজকে আমাদের দেওয়া হবে বিস্তারিত, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো সাজেশন দেওয়ার আগে আমি ছোট্ট কয়েকটা অ্যাডভার্টাইজ করি এবং কিছু বিস্তারিত বিবরণ দিয়ে দিই। আমাদের বাংলাদেশের কর বিধিতে চ্যাপ্টার তো কম আছে, কিন্তু টোটাল অঙ্ক আছে 9 ক্যাটাগরির। সিকিউরিটি সুদ খাতে আয়, গৃহ সম্পত্তি সুদ খাতে আয়, কৃষি খাতে আয়, কর ভ্যাট, অন্যান্য খাতে আয়, বেতন খাতে আয়, কোম্পানির কর বিধি, অংশীদারি ফার্মের আয় এবং ব্যবসা ও পেশা খাতে আয়। সবগুলো অঙ্ক থেকে শুধুমাত্র 35টা অঙ্ক যদি আপনারা করতে পারেন, অবশ্যই এই 35টা অঙ্ক ভিন্ন ভিন্ন, তো 35টা ক্যাটাগরির অঙ্ক যদি করতে পারেন ব্যবসায় বাংলাদেশের কর বিধিতে আপনাদের A+ ঠেকাইতে, A+ করতে বা ফার্স্ট ক্লাস করতে কেউ ঠেকাইতে পারবে না। তো সবগুলো করার জন্য আমাদের একটা প্রাইভেট কোর্স এর ব্যবস্থা করা হয়েছে, আপনারা চাইলে আমাদের প্রাইভেট কোর্স জয়েন করতে পারেন। তো আমি আজকে আপনাদের নর্মালি সাজেশন দিচ্ছি, তো দেখেন আপনারা আমাদের কোর্সে কী কী করানো হয়। তো এখানে মূলত যে প্রবলেম নাম্বারটা দেখছেন, এই প্রবলেম নাম্বারটা আমরা প্রাইভেট কোর্সে করিয়ে দিব লাইভে, আর সাপ্লিমেন্টটা আপনারা নিজে নিজে করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে সিকিউরিটি সুদ খাতে আয় থেকে টোটাল 5টা অঙ্ক করবেন, সিকিউরিটি সুদ খাতে আয়ের আর অন্য কোনো অঙ্ক আপনাদের করতে হবে না। আমি আপনাকে 5টা অঙ্কই দেখাচ্ছি, এই 5টা অঙ্ক। এরপরে গৃহ সম্পত্তি সুদ খাতে আয়, এটাতেও টোটাল 5টা অঙ্ক করলে আপনাদের ইনাফ, এর থেকে বেশি অঙ্ক করার কোনো প্রয়োজন নাই। আর এই ভিডিও, এই পিডিএফটা যদি আপনারা পেতে চান তাহলে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করেন। গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট ইংরেজিতে লেখা। কৃষি খাতে আয় থেকে টোটাল 4টা অঙ্ক করতে হবে, 4টা অঙ্ক করলে এই টপিকটা পুরো কভার করতে পারবেন, এমন কোনো টপিক পাবেন না যেটা কৃষি খাতে আয়ের আপনি পারবেন না। এরপর মূল্য সংযোজন কর বা ভ্যাট, এখান থেকে জাস্ট 2টা অঙ্ক করবেন তাহলেই আপনার ইনাফ, এর থেকে বাইরে আর অঙ্ক, এর থেকে অন্য আইটেমের অঙ্ক নাই। অঙ্ক তো এগুলো একটাও কমন আসবে না, কিন্তু এই নিয়মের অঙ্ক কমন আসবে, নিয়মগুলো কমন পাবেন, অঙ্ক কমন পাবেন না। অন্যান্য খাতে আয় থেকে 2টা অঙ্ক জাস্ট করবেন, আপনারা এখান থেকে একদম হাফিজ হয়ে যাবেন। 6 নম্বর বেতন খাতে আয়, সব থেকে বড় টপিক, এখান থেকে টোটাল যদি 60টা অঙ্ক করতে পারেন তাহলে আপনারা এই টপিকটা কভার করতে পারবেন। অন্যান্য খাতে আয় না, এটা বেতন খাতে আয়টা, জি আচ্ছা। এরপর অংশীদারি ফার্মের আয়, এখান থেকে টোটাল 4টা অঙ্ক আছে, আপনারা এই 4টা অঙ্ক যদি করেন তাহলে অংশীদারি ফার্মের আয়টা পুরোটাই কভার করতে পারবেন। অংশীদারি ফার্মের আয়, এরপরে আছে আপনাদের হচ্ছে কোম্পানির কর বিধি, কোম্পানির কর বিধি, এখান থেকেও টোটাল 4টা অঙ্ক করতে পারবেন। এই 4টা যদি অঙ্ক করেন তাহলে আপনাদের এই টপিকগুলোতে আর অন্য কেউ ঠেকাইতে পারবে না। পরবর্তীতে আমি দেখা দিচ্ছি, এর পরবর্তীতে আছে ব্যবসায় ও পেশা খাতে আয়, তো সেটা এখানে আপডেট করে দেওয়া হয়নি, আর এটা বাই মিস্টেক্স হয়ে গেছে, সমস্যা নাই। আমি যেই গ্রুপে আপনাদের সাজেশন দিয়ে দিব ব্যবসা ও পেশা খাতে আয় থেকে 2টা অঙ্ক জাস্ট করবেন, ওইখান থেকে 2টা অঙ্ক করলে আপনারা ফুল বই কাভার করতে পারবেন মাত্র নামমাত্র ফি দিয়ে। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অর্থাৎ 2022 সালে যারা ভিডিও দেখছেন তাদের জন্য সম্পূর্ণ বইয়ের জন্য একবার কোর্স ফি দিতে হবে মাত্র 500 টাকা। আমরা লাইভে করে দেবো সবগুলো ক্লাস, যেহেতু এখন পরীক্ষার সামনে তাই লাইভে সবগুলো ক্লাস ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। নাম্বার 1, নাম্বার 2 অঙ্ক করবেন লাইভের ক্লাসগুলো আগের দেখে। এখন অঙ্ক করতে করতে যদি কোথাও আটকে যান সেক্ষেত্রে আমাদের বলতে পারেন, আমরা আপনাদের সেই ক্লাসটা আবারও লাইভ নেব, নিয়ে আপনাদের আবারও বোঝার চেষ্টা করবো আর কি। মানে মূল কথা, একজন স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে যতগুলো ফ্যাসিলিটিস প্রত্যাশা করে স্টুডেন্ট সকল ফ্যাসিলিটিস আমরা প্রাইভেট গ্রুপের মাধ্যমে দিচ্ছি। তো আমাদের চ্যানেল এবং কয়েকটা গ্রুপের মধ্যে পরিচয় করাই দিই। তো এটা হচ্ছে আমাদের প্রথম চ্যানেল, মেইন চ্যানেল, এরপরে এটা দ্বিতীয় চ্যানেল বেসিক Math 99, এটা 3 নম্বর এভরিথিং ইজ ফ্রি অফ কস্ট। এরপর আমরা যে গ্রুপটার কথা বলছি, এই পিডিএফটা যে গ্রুপে থাকবে সেটা হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। যদিও এই কাভার ফটোটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, কারণ এটা একদম নতুন যখন খুলছিলাম তখনকার, এখন কাভার ফটোটা আবার আপডেট করা হয়েছে। আমাদের গ্রুপ আছে, পেজ আছে, ফেসবুকের কন্ট্যাক্ট লিস্টে আপনারা থাকতে পারলে আমাদের যে সাজেশনগুলো রয়েছে, যেই পিডিএফগুলো রয়েছে, এগুলো সবগুলোই পাবেন। তো আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।